डियर ভিউয়ার্স, জার্মানি থেকে 24টি অত্যাধুনিক ট্রেনার এয়ারক্রাফট ক্রয় করেছে বাংলাদেশ বিমান বাহিনী। জার্মানি থেকে যে ট্রেনার এয়ারক্রাফটটি বাংলাদেশ বিমান বাহিনী ক্রয় করেছে সেটি হলো গ্রব G120TP ট্রেনার এয়ারক্রাফট। বেশ কিছুদিন আগে একটি স্বনামধন্য ওয়েবসাইটে বলা হয়েছিল যে বাংলাদেশ বিমান বাহিনী খুব সম্ভবত কিছুদিনের মধ্যে জার্মানি থেকে এই নতুন ট্রেনার এয়ারক্রাফটটি কিনতে যাবে, আর সেই খবরটি এখন সত্যি প্রমাণিত হলো। আর এটি কনফার্ম করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান মাসিরুজ্জামান সেরনিয়াবাদ। এই ট্রেনার এয়ারক্রাফট গুলির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটিকে একসাথে প্রাইমারি ট্রেনার এয়ারক্রাফট এবং অ্যাডভান্স ট্রেনার এয়ারক্রাফট দুই হিসাবেই ব্যবহার করা যায়। অর্থাৎ এই ট্রেনার এয়ারক্রাফটটিতে প্রশিক্ষণ নেওয়ার পরে একজন পাইলট সরাসরি ফাইটার জেটে মুভ করতে পারেন। এই এয়ারক্রাফটটিতে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করায় এটি অত্যন্ত লাইট ওয়েট এয়ারক্রাফট এবং এতে যুক্ত করা হয়েছে বিখ্যাত মার্টিন বেকার কোম্পানির লাইট ওয়েট ইজেকশন সিট। এই এয়ারক্রাফটটিতে কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করায় এর লাইফ টাইম 15,000 ঘন্টা ধরা হয়। অর্থাৎ একবার কেনার পর এই এয়ারক্রাফটটিকে অনায়াসে 25 থেকে 30 বছর পর্যন্ত ব্যবহার করা যায়। এছাড়াও এতে রয়েছে অত্যাধুনিক কন্ট্রোল সিস্টেম যা বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের ফাইটার পাইলটদের প্রশিক্ষণে একটি বড় ভূমিকা রাখবে। এই ট্রেনার এয়ারক্রাফট গুলি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল ক্যাপাবিলিটি বহুগুণ বেড়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।